Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজকে আমি বানাবো স্পাইসি চিকেন স্টু। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন। এবার আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, এবার দিচ্ছি পরিমাণ মতো মরিচ পাউডার, এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ফ্রাই করব। তেল গরম করা হয়ে গিয়েছে, এখন আমি একটু একটু করে চিকেনের পিসগুলো দিয়ে ডিপ ফ্রাই করে নেব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশ উল্টে দিব। চিকেনগুলো ভালোমতো ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি চিকেন স্টুর জন্য যে যে মশলা লাগবে তা বলে দিচ্ছি। তেজপাতা, জিরা, গোলমরিচ, এলাচ, জয়ফল, জয়ত্রী, লং, শুকনো মরিচ। এবার আমি প্রেশার কুকারে তেল গরম করে নিয়েছি, এখন আমি এর মধ্যে এই সব মশলাগুলোকে হালকা ফ্রাই করে নিব। হালকা ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটোর পেস্ট, দিয়ে ভালো মতো তেলের সাথে ফ্রাই করে নিব। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যেহেতু এটা স্পাইসি তো আমি একটু ঝালটা বেশি দিয়েছি। এবার সব মশলাগুলোকে আমি ভালো মতো 10 মিনিট মতো ভোনা করে নিব। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দই, দিয়ে ভালোভাবে ভুনা করে নিব। মশলা ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু মাংসটা ফ্রাই করা তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে একটি সিটি দিয়ে নামিয়ে ফেলব। একটি সিটি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি খুলে দেখব। রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটি সার্ভিং ডিশে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার স্পাইসি চিকেন স্টু। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তা আমাকে কমেন্ট করে জানাবেন। এটি খুবই ইজি রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।